অফুরন্ত সম্ভাবনার দেশ আমাদের এই বাংলাদেশ। দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের কৃষক কিষাণী ও খামারিরা, যারা সারা বছর রোদে পুড়িয়ে মাটির বুক ছিঁড়ে ফসল ফলায় আপন মমতায়, যাদের শরীরের মাটির গন্ধ পাওয়া যায়। সেইসব কৃষক কিষাণী ও খামারিদের সাফল্যতার গল্প তুলে ধরতে গ্রামগঞ্জে ছুটে চলি আমি কামাল আহমেদ। আপনি গরু খামার আছে নাকি? জি, খামার আছে। কটা গরু আছে? খামার 12টা আছে। 12টা গরু। 12টা গরু আছে। খামার কোথায় আপনার? বাসাতে। ভিতরে? ভিতরে। চলুন দেখি, চলুন। আমি সর্বপ্রথম অতটা সাহস পাই নাই, যেহেতু পড়াশোনা অনার্স ফাইনাল ইয়ার, এবার পড়াশোনা শেষে হঠাৎ বাবা অকাল মৃত্যুতে আমি সাহস পাইনি অতটা এতগুলো গরু তোলা। আমি 4টা শুরু পরীক্ষামূলক চালাইছি যে কেমন হয় দেখি আমাকে তারা। আচ্ছা। তো আমি 4টা দেখলাম যে না, ভালোই লাভ হয়। পরে অবশ্য সবারই পরামর্শ নিয়ে, আমার বাবার বন্ধুরা ছিল অনেকে, পরামর্শ নিয়ে তারপরে ওদের ইয়াতে সহযোগিতায় আবার খামারটা আমি পূরণ করছি আর সবগুলোই। 12টা। আপনি প্রথমে শুরু করলেন 4টা দিয়ে? শুরু করলেন 4টা দিয়ে। তারপর আবার কটা কিনলেন? 4টা দিয়ে মোটে 6টা, এখন 12টাই। আমাদের বাংলাদেশে তো সম্ভবত 90 এরকম যাবে, 100 হবে না। 100 হবে না। তারপরে লালবাগের হাট, রংপুর, এইগুলো হাট থেকে আনা হয়, জয়পুর হাট, এই হাটগুলো থেকে আমরা গরু কিনি। এই গরুর খামারের পাশাপাশি আপনি কি করেন? আমার পড়াশোনা চলতেছে ফাইনাল ইয়ার এবার, আর পাশাপাশি আমার এআইটি ক্যাটল ফিটের ডিলারশিপ আর কি। ডিলারশিপ বলতে আপনি অর্থ থানায়? যেমন গরুর সম্পর্কে যেগুলো আর কি ট্রিটমেন্ট দেওয়া দরকার, পরামর্শ দেওয়া দরকার পাশাপাশি। আপনি কোথা থেকে ট্রেনিং নিছিলেন? ট্রেনিং নেওয়া হয় নাই, তার কারণ আমার গরুর ইয়েটা তো বেশি দিন হয় নাই, চিন্তা ভাবনা করতেছি ট্রেনিং নিব, আর ট্রেনিং নেওয়াটা জরুরি আমার। এটা ফ্রিজিয়ানি। দেখা গেল যে এক হাটে তো সব পাওয়া যায় না। সব গরু একদিনও হয় না দামি, দেখা যায় 4টা কিনলাম এক হাটে, পরের সপ্তাহে আরো 3-4টা এরকম কিনতে। হাট থেকে কেনার পরে একই সাথে নাকি রাখতে নাই, গরু রাখলে নাকি সেটা জ্বর রোগ হয়। আচ্ছা আচ্ছা। এটাকে আপনি কোথাও আলাদা রেখে সেটাকে ট্রিটমেন্ট দিয়ে খামারে ঢুকান নাকি সরাসরি গরু থেকে হাট থেকে খামারে ঢুকান, কোনটা? প্রথমে একদিন বাইরেই রাখি। আচ্ছা আচ্ছা। বাইরে অন্য ঘরে রাখলাম, রাখে দেখলাম যে গরু অসুস্থ আছে কিনা। আচ্ছা। দেখলাম যে না, তেমন একটা নাই, তো গরু পরের দিন সকালে উঠাইলাম, খামারে উঠাইলাম। তারপর যদি সমস্যা থাকে তো ওরা ট্রিটমেন্ট করলাম, অন্য জায়গায় রাখে, ট্রিটমেন্ট করে তারপরে খাবার ঢুকান। আগে বাইরে রাখেন, কদিন রাখেন বাইরে? তো সেটা আপনার গরু সুস্থ থাকলে তো উঠাইলাম, আর অসুস্থ থাকলে যতক্ষণ অসুস্থ হচ্ছে তার। আচ্ছা, এই যে গরুগুলো আপনি কেনেন, মোটামুটি মোটামুটি কত রেঞ্জের মধ্যে কেনা আছে, কত টাকার মধ্যে কেনা আছে? এটা আমার গরু মোটে গড়ে 60 করে কেনা আছে। 60 করে কেনা? 60-65। এগুলো কয় মাস প্রতিপালন করবেন আপনি? আমি
প্রজেক্ট আছে 3 মাস 3 মাস 3 মাস 3 মাস বেশি পাবেন না? না 3 মাসের বেশি পাবেন না। 3 মাসে তো আপনি কোরবানি পাবেন না। এখন এটা দেখা যাচ্ছে যে যেহেতু প্রথম শুরু করলাম তো এটা বনে নাই, দেখা যায় আমার গ্যাপ দিতে হবে। আচ্ছা কোরবানি পাবো আমি মনে হচ্ছে, এখন যদি শুরু করি এটা বিক্রি করার দামাদামি চলতেছে। তাতে গরুগুলো আপনার 7,500 থেকে কিনছেন, 3 মাসে কত টাকা খাবার খাবে? 3 মাসে কম করে হলে 12,000 টাকা হবে। 2 মাস 15 দিন 16 দিন হয়েছে আরো পালেন, তাহলে কয় মাসে চিন্তা ভাবনা করছি, বৈশাখ সামনে বৈশাখ তো বৈশাখে কত টাকা দেবে? 90 কি দিচ্ছেন আপনি? আমি ধরেন ফার্স্ট টাইম তো ফিট তো আমার আছে, দেখা যাচ্ছে 3 থেকে 4 কেজি দিনে দেই ফিড। তারপরে তারপরে খুদের ভাত আছে 2 কেজি করে। তারপরে ধরেন ব্রান চাউলের যেটা উপরে ব্রান বলা হয় ওটা, ব্রানটা ভুষি, হ্যাঁ পালিশ, চাউলের পালিশ, চাউলের পালিশ। তারপর খুদের ভাত, তারপরে আপনার ভুষিটা। আচ্ছা আচ্ছা, আর ভুষি মোটামুটি এগুলো। এটা আমি সময় ভাগ করে সকাল 9টার সময় দিব, আর সন্ধ্যার আগে আগে 6টা এরকম। এটা দুপুরে গোসলের পর একটু রেস্ট নিল ঘন্টা 2, দেখা যাবে অলরেডি ওরা উঠবে, উঠে দাঁড়াবে যে আমার পোয়াল দেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি পোয়াল দিয়ে দিই। আর এমনি আপনার পরিচর্যা কি করতে হবে, গোসল টোসল কখন কি করতে হবে? গোসল আপনি ধরুন 12:30 থেকে আমরা গোসল অলরেডি গরু ধুয়ে ফেললাম। আচ্ছা, খামার পরিষ্কার করে করে দিলাম, ওরা ফ্যান দিয়ে দিলাম, শুয়ে ঘুমাই যায়। তো আপনার খামার কিন্তু একদম পরিষ্কার, এটা কিন্তু আমি আসলে একদম লিটার ক্লিন। এটা কীভাবে রাখা সম্ভব বলেন দেখি? এটা দেখা যাচ্ছে আমার পরিশ্রম আসলে, এখানে গরু নেগলেক্ট নাই আমাদের, যেহেতু গরুর ইনকামটা সোর্সটা দেখা গেলে যে ওরা সোর্সটা যত বেশি করা যাবে তত ওরা টাকা দেবে। আচ্ছা আচ্ছা, মোট কথা আমি থাকি সবসময় খাবারের ভিতরেই থাকি, পায়খানা করলো সাথে সাথে উঠাই নিলাম, আর খাঁচাখাঁচিটা হইলো না নোংরাটা হইলো সাথে সাথে উঠাই নিলাম উঠাই নিলাম। মানে এখানে কজন কাজ করেন আপনারা? আমি করি আর আমার ছোট ভাই আছে। অল টাইম আছেন লোক থাকে? আছে, ভিতরেই থাকি সবসময়। হয়তো আমি চলে গেলাম আমার ছোটটা রাখে যাই। অসুখ বিসুখ কী পাচ্ছেন আপনি? যেমন সাধারণত যেগুলা ফার্স্ট টাইম গরু আসে খুরাইটাই হয়, খুরাই রোগটা হয়, খুরাই রোগ বেশি হয়। হ্যাঁ, তো ওইটা যখন আমি দেখি তো খামারে ঢুকাই আমি ভ্যাকসিন দিয়ে নিই, খুরাই রোগের ভ্যাকসিন দিই, ভ্যাকসিনটা। তারপর তারপর সাধারণত চিকিৎসা ধরেন কৃমির, কৃমির যে চিকিৎসাটা, কৃমির কি দেন? এটা একটা ওষুধ আছে অ্যান্টিঅমভেট, আচ্ছা এসিআই এর, আচ্ছা ওইটা খাওয়াই দিই। আচ্ছা, আর তারপরে জিঙ্ক সিরাপ আছে, জিঙ্ক খাওয়াই, এসিআর জিঙ্ক আছে। এমনি পেটে প্রবলেম বা আপনার কিনবে কি বা পেটে প্রবলেম বা পেট ফুপা পাইগুলো হয় না? হয়, মাঝে মাঝে দেখা যায় যে পেট পেট কামড়ি যেটা বলা হয়, পেটের মধ্যে কামড়াকামড়ি করে, ওই হাত পা ছিটাছিটি করে, সই ওঠে, এটা তখন আমি ডাক্তারের পরামর্শ নিই, ডাক্তার এসে ওরা চিকিৎসা করে, মোটামুটি এইগুলোই হয় আর কি। এছাড়া আপনার তো এই যাবৎ কোনো বড় ধরনের অসুখ পান নাই? না, বড় ধরনের অসুখ হয়নি। বেকার তাদের কি পরামর্শ দেবেন? দেখে ও আসলে ওদের বেকার যারা, তারা তো দেখেন পারিবারিক সমস্যাও থাকতে পারে, এখন চাকরি বাকরি যদি না হয় তো কিছু টাকা দিয়ে ওরা শুরু করতে পারে, প্রথম 2টা শুরু করলো, 3টা শুরু করলো, ধীরে ধীরে লাভ হতে হতে 4টা 5টা 6টা বড় খাবার দিল, একটু সময় লাগবে। এই ওতে পরামর্শ দিব যে অবশ্যই আমি যদি আমার এলাকায় হয়, পাশাপাশি হয়, বেকারদের সাথে থাকবো, যে খাবার দেন, আমার ফিট আছে, সাহায্য যথেষ্ট সাহায্য করবো, চিকিৎসা দিয়ে হোক ফিট দিয়ে হোক 2টা 3টা করে তোলেন, আসি আমরা। ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার এই খামারটা? আমার ভবিষ্যৎ ইয়া হলো যে চিন্তা ভাবনা আছে যে গরু আমার যেহেতু এখন 12টা সেট আছে, এটার থেকে আমি বড় করব, যে 40টা সেট করার, যেহেতু এটা লাভ হইতেছে গরুতে আমার, তো কম গরুতে কম লাভ, যখন আমি বেশি গরু কিনবো
গরুর প্রতি আরো বেশি লাভ হবে। আমি 40টা সেট করব। ইচ্ছা আছে অবশ্যই। এখন আপাতত এখানে 7 লাখ টাকা ইনভেস্ট করছেন মোটামুটি 12টা গরু। হ্যাঁ 7.5 লাখ। আরে 7 লাখ টাকা তো গরু কিনছেন আপনি। জি। আর খাবার খাদ্য কত টাকা যাবে আপনি এখানে? গরু প্রতি আপনার মাসে 5,000 টাকা যাবে। 4,000, 4,500 গরু প্রতি? গরু প্রতি। তাতে কত টাকা মোট খরচ হবে আপনার? দেখা যায় যে আমি 3 মাসে যদি খাওয়াই তো গড় মিলে আমার 12-13 হাজার টাকা যাবে। 12-13 হাজার টাকা। তাতে মোট আপনার লাভ কত আশা করতেছেন? 7 লাখ টাকা কিন্তু আমি ইনভেস্ট করছি প্লাস খাবার খাদ্য সহ ইনভেস্ট, তো তাহলে আপনার মোট লাভ আশা করতেছেন কত? আমি গরু প্রতি দেখা যাবে যে যদি গড়ে বিক্রি করি তো আমার 12-13 হাজার টাকা গড়ে আসবে গরু প্রতি। গরু প্রতি আমার 12-13 হাজার টাকা থাকলে এখন তো মনে করেন 1.5 লাখ টাকা পাচ্ছি, যখন আমি সেটটা বড় করলাম তখন তো অবশ্যই আরো বেশি পাবো। মানে একজন খামার শুরু করবে, ধরেন একজন একা একটা একটা বেকার ছেলে বলেন, নতুন উদ্যোক্তাই বলেন, সে খামার শুরু করবে, সেটা কটা দিয়ে শুরু করলে ভালো হয়? তার একা একা পরিচালনা করতে পারবে? 10টা পারবে। 10-12টা? হ্যাঁ। তাতে তো কত টাকা মাসে ইনকাম হতে পারে, তা কত টাকা ইনভেস্ট করতে হবে? এই মোটর জগৎ হ্যাঁ 10টা 7-7 লাখটা ইনভেস্ট করলে ওই 3 মাসে উনি দেখা যাবে যে 10 লাখ 11-11 মতো ইনকাম করতে পারবে। খাওয়াটা সহ পরে খাওয়াটা বাদ দিলে 10টা থেকে 1.5 লাখ হবে। 1.5 লাখ টাকা ইনকাম করতে পারবে। 1.5 লাখ টাকা গিয়ে 10টা গরু থেকে ইনকাম করা সম্ভব 3 মাসে? 3 মাসে। 3 মাসে? ঠিক আছে, ধন্যবাদ সময় দিয়েছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এতক্ষণ যে ভিডিওটা দেখলেন মূলত এটা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাসিরাবাদ গ্রামে। এখানে আসছিলাম শরীফুল নামে এক ইয়ং উদ্যোক্তা, একদম ইয়ং, যিনি আসলে লেখাপড়ার পাশাপাশি ওনার বাবা মারা গেছে প্রায় 8 মাস হলো। তো বাবা মারা যাওয়ার পরে উনি সেই ওনার খামারটা উনি বাবা ছোটো করে এসেছিলেন, উনি আসে সেটা আবার বড় করছেন। এতক্ষণ যে ভিডিওটা দেখলেন সেই স্বরূপকে দেখলেন। তো আপনার আশেপাশে কোনো সফলতা বা ব্যর্থতা গল্প থাকলে আমাকে জানান, আমি কামাল আহমেদ যাব সেখানে।